প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, ফ্যাসিস্ট স্বৈরাচারী অত্যাচারী শেখ হাসিনার শাসনামল থেকে আমরা মুক্তি পেয়েছি। তিনি পালিয়ে গিয়েছেন এবং একের পর এক তার নৃশংস যে কর্মকাণ্ডগুলো, সেগুলো এখন আস্তে আস্তে আমাদের কাছে প্রকাশ হতে শুরু করেছে। আমরা আনন্দিত, আমরা নাজাত পেয়েছি শেখ হাসিনার অত্যাচারী শাসন থেকে, এবং তার যে বালুর ট্রাকে বন্দি অপশাসন অথবা আয়নাঘর নামক যে একটি জাহান্নাম তিনি বানিয়ে রেখেছিলেন, সেসব থেকে আমরা মুক্তি পেয়েছি। ইতিমধ্যেই ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগে গঠিত এই সরকার সফল হোক, সেটাই আমাদের প্রত্যাশা। তবে আমাদের মনে রাখতে হবে, এই সরকারকে সফল না হওয়ার ক্ষেত্রে নানামুখী চক্রান্ত হবে। আমরা আশা করব সেসব চক্রান্ত মোকাবেলায় তারা সমমনা সকলের সাথে আলাপ ও আলোচনা করবেন। শেখ হাসিনার মতো একক সিদ্ধান্তে স্বৈরাচারী কায়দায় তারা কোনো কিছু করবেন না, সেটাই আমাদের প্রত্যাশা। এই আহ্বান আমি জানাচ্ছি কারণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের কিছু কথা আজ আমার হৃদয়ে বেশ নাড়া দিয়েছে। চলুন আমরা শুনে নেই তিনি কি বলেছেন। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধভাত? আমরা কেউ না। এই লড়াইয়ে আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই। আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি। আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না, আপনাদের গুরুত্ব দেন না, আর আপনারা গণমানুষের কথা শুনবেন? ঘোড়ায় তো হাসবে ভাইজান। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্যের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, এই লড়াইয়ে আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকেই কিন্তু স্টেক হোল্ডার। আমাদের সাথে তারা একটিবারও আলাপ ও আলোচনার প্রয়োজন মনে করলেন না, যা সত্যি দুঃখজনক। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে মাহিবী চৌধুরীর মতো বেশ কিছু বিতর্কিত ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, যদিও মাহি শেষ পর্যন্ত জনতার বাধায় ঢুকতে পারেননি। তো এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানে কিন্তু 400 জন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং সেই 400 জন আমন্ত্রিত ব্যক্তির তালিকায় আমার মতো বা পিনাকি ভট্টাচার্যের মতো কোনো অনলাইন অ্যাক্টিভিস্টকেই কিন্তু রাখা হয়নি। তো দেখা যাচ্ছে যে মানে হাসিনার ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন তাদের মাঝে অনেকেই কিন্তু এই 400 জনের তালিকায় স্থান পেয়েছেন, কিন্তু আমাদের মতো ব্যক্তিরা কেন স্থান পেল না, সেটা কিন্তু একটি প্রশ্নের কারণ। আর আমাদের যারা দর্শক রয়েছে তারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন আজকাল। যেমন আমার যারা দর্শক তারা আমাকে প্রশ্ন করছেন যে সাকিব ভাই, দেশ তো স্বাধীন হয়েছে, তো আপনি বা টিটো ভাই আপনারা কবে দেশে আসবেন? এ ধরনের প্রশ্ন কিন্তু আমি শুনছি। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আসলে দিতে পারছি না আমার দর্শকদের, কারণ আমার বিরুদ্ধে হাসিনার প্রণীত যে আইসিটি অ্যাক্ট, সেই আইসিটি অ্যাক্ট অনুযায়ী প্রায় 9টি মামলা রয়েছে, টিটো ভাইয়ের বিরুদ্ধে রয়েছে 7টি মামলা। তো এগুলো কবে প্রত্যাহার করা হবে, কখন আমাদের ক্লিয়ারেন্স দেওয়া হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি বর্তমান এই যে সরকার গঠিত হলো তাদের গুরুত্বপূর্ণ কিছু কর্তা ব্যক্তির সাথে আমি আলাপ আলোচনা করেছি, এবং তারাও কিন্তু ব্যাপারে আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি। তাই দেশ স্বাধীন হলেও কিন্তু আসলে এখনো আমরা নিজেদেরকে পরাধীনই মনে করছি, কারণ আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশে আমরা কিন্তু এখনো যেতে পারছি না। তো এদিকে চক্রান্ত কিন্তু থেমে নেই পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনার তরফ থেকে। তিনি এখনো কিন্তু ইন্ডিয়াতে বসেই গুটি পাকাচ্ছেন কিভাবে দেশকে অস্থিতিশীল করে ফেলা যায়, এবং বিভিন্ন আওয়ামী কাউন্সিলরদের বা নেতাদের নির্দেশেই কিন্তু চারপাশে যে ডাকাতি বা নাশকতার ঘটনা যে ঘটছে সেগুলো কিন্তু আমরা টের পাচ্ছি। এবং এ সংক্রান্ত একটি স্বীকারোক্তিমূলক যে ভিডিও সেটিও কিন্তু আমার হাতে এসেছে, চলুন সেই ভিডিওটি একটু দেখে নেওয়া যাক। সেইভাবে আর কতজন সেট করছে, এরকম এরকম বহুত লোকের সেট করছে, কিন্তু আমাকে আনুমানিক আমার লাগে পাড়েছে 3 জন রে। আনুমানিক তোদের কতজনে টাকা দিছে? তোরা একসাথে কতজন ছিলি? নিম্নে 20 জন। 20 জন? 20 জন। তোর কোন কোন এলাকায় বলছে? উত্তরাবাদে আর কোন কোন এলাকায়? আমার পাড়াইছে আর কি, ওকে 3 জন লাগে, 2 জন লাগে উত্তরা। উত্তরা কোন জায়গায়? উত্তরা আজিমপুর মার্কেটের পিছনে পাড়াইছে। হ্যাঁ, যে সেই জায়গায় যায় ভাঙচুর করবি, ডাকাতি করবি, লুটপাট করবি আর কি, এরা কইছে আগুন ধরাই দিবি। আগুন ধরাইতে কইছে? আমি বলছি আগুন ধরাইতে কইছে রাজলক্ষ্মীর আজমপুরের পিছে। আজমপুরের পিছে কোন দোকানে? দোকান পাড়ে আর কি, দোকান পাড়ে মার্কেটে আগুন ধরাই। আচ্ছা আচ্ছা, তোরা কেডা বাড়াইছে? কাউলার আনিসুর রহমান, কাউন্সিলর নাইম ভাই। আচ্ছা আচ্ছা, কথা তো সত্যি। জি, মাইর কটা খাইছস? মাইর খাইনি ভাই। মাইর খাস না এখনো? যেমনটি বলছিলাম যে হাসিনার যে বিভৎসতা সেটি কিন্তু আস্তে আস্তে আগামী দিনগুলোতেও আমাদের সামনে প্রকাশ হতে থাকবে।
আয়নাঘরের বন্দীরা যেমন ব্রিগেডিয়ার আজমি বা গ্রামীণ টেলিকমের যে কর্মচারী কামরুজ্জামান, তাদের বয়ানে কিন্তু আমরা দেখতে পাই যে আয়নাঘরে হাসিনার যে নির্মমতা হয়েছিল তার কিছু চিত্র। আমাকে যেভাবে নিয়ে গেছে, আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো আমি কখনো চিন্তা করতে পারিনি। আমার উপর দিয়ে নির্যাতন চলে গেছে এটা শোনা আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠি, লাভ দিয়ে তারা আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী, ইনু রাষ্ট্রপতি হবে কামাল হোসেন। এই কথা যদি আমি না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে। আমাদের রুমটা ছিল 3 ফিট পাশে 6 ফিট লম্বা। এখানে একটা মানুষ কীভাবে থাকে, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে, তাদের কিন্তু শিক্ষা দেওয়া দরকার। একটা 420 মামলায় 9 মাস জেল খাটছে এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নেই। ওখানে যেই লোকটা পরিষ্কার করে রুম পরিষ্কার করে সেও যায় লাথি মারে। এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি কোর্সটা দিয়ে ধরো ধরো পানি হচ্ছে। আর আচ্ছা কি করছো? প্রথমে নিছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো, বিশাল বড় পুকুর দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি জানেন নিতে চান সবচেয়ে বড় বন্ধু ছিল মাটি একটা চাইছিলাম যে সাহায্য করছে, খুব সুন্দর একটা মানা যাচ্ছে পথে আমার পানি খাইতে হবে, পানি নিচ্ছি প্রথম। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। শুধু তাই নয়, হাসিনা যে কতটা নির্মম একজন স্বৈর শাসক ছিলেন তার প্রমাণ পাওয়া যায় যে তিনি আপনারা জানেন যে এনটিএমসি জিয়াউল হাসান, তাকে দিয়ে কিন্তু তিনি জনগণের কল ট্র্যাক করতেন, এবং এই কল ট্র্যাক করার পরে সেই কলগুলোর কিন্তু একটা তালিকা ট্রান্সক্রিপ্ট আকারে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হতো, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এই কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দেখেই কিন্তু তিনি বাছাই করতেন যে চারপাশে কী ঘটনা ঘটছে বা কে কোন বিষয়ে তার কী কী অপিনিয়ন দিচ্ছে সেগুলো তিনি জেনে নিতেন। এবং ডিজিএফআই তরফ থেকেই কিন্তু শেখ হাসিনার সদয় অবগতির জন্য এরকম একটি শিরোনাম করে প্রতিদিনের যে কল রেকর্ডের ট্রান্সক্রিপ্ট এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হতো। তো সেরকমই কিছু ট্রান্সক্রিপ্ট আমার হাতে এসেছে যেগুলো থেকে শেখ হাসিনা কতটা অত্যাচারী একজন স্বৈর শাসক ছিল যে তিনি জনগণের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথা যে তিনি ট্র্যাক করতেন এবং সেগুলো ট্রান্সক্রিপ্ট পড়ে পড়ে তিনি যে ব্যবস্থা নিতেন তার প্রমাণ পাওয়া যায়। তো তা থেকেও কিন্তু তার অপশাসন সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি। তো তার পতনের পর গত 28 জুলাই 2024, অর্থাৎ তার পতনের সপ্তাহখানেক আগেই, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গে কী কী কনভারসেশনের তালিকা ডিজিএফআই থেকে তাকে সরবরাহ করা হয়েছে সেটি আমার হাতে এসেছে। তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপ্ট আমি একটু আপনাদেরকে এখন পড়ে শোনাতে চাই, তাহলে আপনারা একটু আঁচ করতে পারবেন যে কী ধরনের কুটচাল ও সময় তারা করছিল। তো প্রথমে আমি যেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তখন মুখ্য সচিব ছিলেন, এবং অ্যাডভোকেট আনিসুল হক। তাদের মাঝে 28 জুলাই সকাল 10:43 যে কথোপকথন হয়েছিল সেখান থেকে দেখা যাচ্ছে যে আনিসুল হক তিনি ওই কোটা সংস্কার যে আন্দোলন, সেখানে আন্দোলনকারীদেরকে সেফ হোমে রাখা হবে কিনা সিকিউরিটির জন্য ওই ব্যাপারটি নিয়ে কিন্তু কথা বলছিলেন এই তোফাজ্জল হোসেন মিয়ার সাথে, এবং তাদেরকে হাসপাতালে রাখা যাবে কিনা সেরকম একটি পরামর্শ কিন্তু তোফাজ্জল হোসেন মিয়া দেন এই কথোপকথন থেকে সেটি জানা যাচ্ছে। এবং সর্বশেষ কিন্তু ডিজিএফআই তরফ থেকে এই কনভারসেশনের একটি পর্যালোচনা তারা দিয়েছেন একদম শেষে, সেই পর্যালোচনায় ট্রান্সক্রিপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি রাখা হয় যে মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং অ্যাডভোকেট আনিসুল হক এমপি এর মধ্যকার কথোপকথনে কোটা বিরোধী আন্দোলনের 6 জন ডিবি হেফাজতে থাকায় আন্দোলনকারীদের পক্ষে আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান সহ অন্যান্য লোকজন আদালতে আদেশ জারি করার চেষ্টা করছে বিধায় উক্ত 6 জনকে হাসপাতালে রেখে নিরাপত্তা দেওয়ার পরামর্শ প্রদান করা হয় বলে জানা যায়। অর্থাৎ এই যে কথোপকথনে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার সময় যে আসলে আইন আদালত বলতে যে কোনো কিছুই ছিল না, সবকিছু যে আইনমন্ত্রী বা তারা তারা মিলেই যে ডিসিশন নিত এই কথোপকথনটি কিন্তু তারই একটি সাক্ষ্য বহন করে। তো এ পর্যায়ে আমি আরেকটি যেটি তাদের যে মোবাইল মনিটরিং থেকে পেয়েছি সেটা হচ্ছে বিখ্যাত বা কুখ্যাত যেটি আপনারা বলুন সেই ডিআইজি হারুনুর রশিদ বা ডিবির হারুন, তার সাথে মোহাম্মদ গোলাম সারোয়ার, তিনি হচ্ছেন আইন ও বিচার বিভাগের একজন সচিব, ইনি আরেক কুখ্যাত ব্যক্তি, তাদের একটি কথোপকথন আমি পেয়েছি। এটা 27 জুলাই দুপুর 1:19 এই কথোপকথনটি সংগঠিত হয়। তো এটার থেকে যেটা জানা যায় আর কি, যে
হারুন তিনি স্যার হিসেবে গোলাম সারোয়ারকে সম্বোধন করছেন এবং তিনি বলছেন যে কোটা বিরোধী আন্দোলনের তিনজনকে আনলাম, স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছে তাদের নিরাপত্তা প্রদান করা ও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের সাথে ভিপি নূর মিয়া গোলাম ও জামায়াতের কি কি কথা হয়েছে তাও জিজ্ঞাসা করেছি, আজকে আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি, স্যার আমরা ওদেরকে রাখবো লিগাল ভাবে। তখন আবার এই গোলাম সারোয়ার তিনি এই ডিবির হারুনকে বলছেন তাদেরকে রিমান্ডে আনলে ভালো হয়, তো তখন আবার হারুন বলছেন আপনি মন্ত্রী মহোদয়কে একটু বলেন তাদেরকে গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ডে নিলে ভালো হয়। তখন আবার এই গোলাম সারোয়ার তিনি হারুনকে বলছেন যে আমার মনে হয় রিমান্ডে নিলে ভালো হতো, একটা লিগাল পদ্ধতি হতো। জবাবে হারুন আবার তাকে বলছেন যে আপনি আইনমন্ত্রীর সাথে কথা বলেন, সে বললে আজকেই পাঠিয়ে দেব, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ আমি তাদেরকে রেখেছি। তখন আবার এই গোলাম সারোয়ার তাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনার মতামত কি, তখন হারুন তার মতামত দিচ্ছেন যে আমার মত হচ্ছে আমরা তাদের জিজ্ঞাসা করার পর সুস্পষ্ট কোনো উত্তর পাইনি, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দরকার, মন্ত্রী মহোদয় বললেন যে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব কিন্তু ডিবি অফিসে না রেখে পাশের কোনো একটা বাড়িতে সেফ হাউসে রাখা যায় কিনা। এরপর আবার হারুন তাকে সাজেস্ট করেন যে এসবির নাকি একটা সেফ হাউস রয়েছে, সেখানে অনুমতি দিলে তিনি রাখতে পারেন। তো মোরাললেস এই ছিল কথোপকথন, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিমান্ড প্রক্রিয়া কিভাবে হয়, কাকে সেফ হাউসে রাখবে, কাকে আটক দেখাবে, এই সব কিন্তু তারা নিজেরা নিজেরা এভাবে তারা সিদ্ধান্ত নিয়ে করে থাকেন। অর্থাৎ মানে আইন আদালত বিচার ব্যবস্থা বলতে যে কিছুই ছিল না, সবই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী হারুন বা শেখ হাসিনা তারা মিলে মিশে যে এগুলো পরিকল্পনা করতো এবং তাদের আদেশেই সবকিছু ঘটতো, এটা কিন্তু তার একটা মানে প্রমাণ আমরা এই কথোপকথনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এ পর্যায়ে আমি মোবাইল মনিটরিং থেকে আরেকটি কনভারসেশন আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাই, যেটা ট্রান্সক্রিপ্ট আমার কাছে এসেছে, সেটা হচ্ছে তোফাজ্জল হোসেন মিয়া এবং তার সাথে আব্দুর রউফ তালুকদার তাদের কথোপকথন। তো এটাও 28 জুলাই সকাল 10:26 হয় এবং এখানে তিনি যেটা বলছিলেন এই তোফাজ্জল হোসেন মিয়া সেটা হচ্ছে যে ওই আব্দুর রউফ মিয়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন তাকে বলা হচ্ছিল যে রেমিটেন্স তো ফল করেছে, গত 6 দিনে মাত্র $78 মিলিয়ন এসেছে, অথচ প্রতিদিন $100 মিলিয়ন আসে। এখন মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটের জরুরি ভিত্তিতে চালু করা দরকার, কারণ নগদ এবং বিকাশে সরাসরি রেমিটেন্স আসে, যেটার টোটালের 10%, যেহেতু তারা ওই সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে রেখেছিল তাই ওটা আসছিল না। তাই দ্রুত ইন্টারনেটের চালুর মাধ্যমে কিন্তু তারা নগদ বিকাশ এগুলোর থেকে যে টাকাগুলো রেমিটেন্স আকারে আসতো সেটার জন্য এটা চালু করার একটা তাগিদ দিচ্ছিলেন। তো এই মানে তোফাজ্জল হোসেন মিয়া এবং আব্দুর রউফ তালুকদারের কথোপকথনের মাধ্যমে কিন্তু বোঝা গেল যে এই ইন্টারনেট সার্ভিসটা বন্ধ রাখার কারণে তারা কতটা ঝামেলায় পড়ে গিয়েছিল রেমিটেন্স আনার ক্ষেত্রে। তো এরপরে আমার কাছে যেই মোবাইল মনিটরিং থেকে যে ট্রান্সক্রিপ্টটি এসেছে এটা হচ্ছে ছাত্রলীগের সাদ্দাম এবং আরেকজনের যে কথোপকথন, এবং এখানে তারা আসলে যেটা বলার চেষ্টা করে যে শেখ হাসিনার একটি ছবি ছিল, সেটা কিছু লোক ছবি পুড়িয়ে দিয়েছিল, এটা নিয়ে তারা একটা কথা বলেছে। এবং এটার সর্বশেষ যে পর্যালোচনা আমি দেখতে পাচ্ছি সেখানে ডিজেএফআই পক্ষ থেকে বলা হয় যে সাদ্দাম হোসেন এবং সম্ভবত অরুণ নামে আরেকজনের সাথে একটা কথোপকথন হচ্ছিল এবং এখানে বলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় শেখ হাসিনার ছবি তারা মানে কেউ নাকি এসে সেটা আগুন লাগিয়ে দিয়েছিল। তো তারা বলেছে যে কারা কারা হুমকি দিয়েছে এদের একটা তালিকা করতে, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে। তো এই ধরনের একটা কথোপকথনের ট্রান্সক্রিপ্ট এটা ছিল। আর সর্বশেষ আমার কাছে যে ট্রান্সক্রিপ্টটি এসেছে সেটা হচ্ছে তোফাজ্জল হোসেন মিয়ার সাথে জুনায়দ আহমেদ পলক তাদের একটি কথোপকথন। তো এখানে ওই একই বিষয়, অর্থাৎ তোফাজ্জল হোসেন মিয়া বলছিলেন পলককে যে রেমিটেন্স তো মারাত্মকভাবে কমে গিয়েছে, এখন তো ইন্টারনেট চালু করা দরকার। তো উত্তরে পলক বলেছেন যে ওনার দিক থেকে সিগন্যাল দেওয়া আছে, আলাপ করা আছে, পিএম এর ফাইনাল সিগন্যাল পেলে আমি ইন্টারনেট চালু করে দিব, কিন্তু ফেসবুক টিকটক এগুলি বন্ধ রাখবো, একটা একটা করে ওপেন করা জটিল, মোবাইল 4G ওপেন করে 4টা অ্যাপ ব্লক করে রাখি, তাছাড়া ওর উপায় নেই, 10 দিন পার হয়ে গেছে তো আর দেরি করা ঠিক হবে না, আমি এখন মিটিং করছি ডিজিএফআই এর তামজিদ ভাই অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী, NSI এর শফিক ভাই এবং NTMC ডিজি মহোদয় আছে BTR সিটে, এখন এটাকে ব্যালেন্স করতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি মোবাইলের 4G আজকে ওপেন করা দরকার যত দ্রুত সম্ভব, কিন্তু এখন প্রধানমন্ত্রীর একটি অনুমতি লাগবে। অর্থাৎ প্রিয় দর্শক দেখুন, এই যে জুনায়দ আহমেদ পলক তিনি যে একসময় বলতেন যে এই ইন্টারনেট সার্ভিস যে বন্ধ করা এটা হয়নি, এটা নাকি অটোমেটিক হয়ে গিয়েছে, এগুলো যে দেশ জাতির সাথে কত বড় মিথ্যাচার এটা কিন্তু এই কনভারসেশন থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সব ডিসিশন অর্থাৎ যত ধরনের এই ধরনের ন্যাক্কারজনক ডিসিশন
সবচেয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশেই হতো, এ কথোপকথন কিন্তু সেটাই প্রমাণ করছে। তো শেখ হাসিনা আসলে তার যে স্বৈর শাসন অপশাসন সেটা যে কত জঘন্য একটি অপশাসন ছিল এগুলোই কিন্তু তার একটা সাক্ষ্য বহন করছে আমাদের সামনে। তো আরো যতদিন যাবে আমি আমার বিশ্বাস এরকম আরো অনেক কিছু আমাদের সামনে প্রকাশ পেতে থাকবে এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা তখন আলাপ আলোচনা করব। তো আমি এ পর্যায়ে যে বিষয়টি একটু জোর দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু শেখ হাসিনার ওই শাসনামল ভুলে গিয়ে একটা সামনের দিকে গিয়ে যেতে হবে এবং এই নতুন বাংলাদেশ গড়তে গেলে কিন্তু পুলিশ বাহিনীতে যে চাপা ক্ষোভ রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং অনেকেই কিন্তু বলছেন যে বৈষম্যমুক্ত একটা পুলিশ গঠন করতে হবে, পুলিশের যারা জুনিয়র যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এটা বলছেন এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে আশা করি সংশ্লিষ্টরা এ বিষয়ে জোর দেবেন এবং তাদের দাবিগুলো তারা ইতিমধ্যে আমার কাছে কিন্তু পাঠিয়েছে। আমার বিশ্বাস তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিগুলো পাঠিয়েছে। তো আমার আবেদন থাকবে যে তাদের এই দাবিগুলো যেন নিশ্চয়ই বিবেচনায় নেওয়া হবে। আর শেখ হাসিনার শাসনামলে অনেক সৎ এবং যোগ্য পুলিশ অফিসারকে কিন্তু বঞ্চিত করা হয়েছিল, তাদেরকে ওএসডি করা হয়েছিল। তেমনই একজন পুলিশ কর্মকর্তা 20তম বিসিএস এর আব্দুল্লাহ আরেফ, তিনি যখন খুলনার ডিসি ছিলেন তখন জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নিজেই কিন্তু শহরে ঘুরে ঘুরে এলাকা পাহারা দিতেন এবং এ কারণে অনেকেই তাকে তখন পাগল বলতো বা উন্মাদ বলতো যে এই ডিসি একাই রাতের বেলা তিনি এলাকায় পাহারা দিয়ে দেখছেন যে এলাকায় কোনো ছিনতাই বা চুরি ঘটনা ঘটছে কিনা, এবং সেটা নিয়ে কিন্তু একটি সংবাদও প্রকাশ হয়েছিল। তো তিনি কিন্তু বলেছিলেন যে তিনি এটা করেন জনগণের নিরাপত্তা বিধানের জন্য। তো এরকম একটি অফিসার তাকে কিন্তু পরবর্তীতে এই শেখ হাসিনা শাসনামলে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করে তাকে কিন্তু ওএসডি করে বসিয়ে রাখা হয়েছিল এবং যত কুখ্যাত পুলিশ কর্মকর্তা রয়েছে তাদেরকে বড় বড় পদে বসানো হলেও আরেফের মতো সৎ পুলিশ অফিসারদেরকে কিন্তু তিনি এভাবে ওএসডি করে বসিয়ে রেখেছেন। তো আমি মনে করি যে এখন সময় এসেছে এবং আমার আহ্বান থাকবে যে আব্দুল আরেফের মতন যেসব সৎ পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছিলেন বা ওএসডি হয়েছিলেন তাদের দিকে যেন একটু নজর দেওয়া হয় এবং আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত হয়েছিলেন এভাবে সেসব পুলিশ কর্মকর্তাকে আমি মনে করি এখনই মূল্যায়নের মতো সময় এসেছে। এবং আমি মনে করি যে আব্দুল আরেফের মতো একজন পুলিশ কর্মকর্তা তাকে যদি ঢাকা রেঞ্জের ডিআইজি অথবা ডিবি পুলিশের প্রধান করা হয় তাহলে কিন্তু এই পুলিশ বাহিনীর যে হারানো গৌরব এটা ফিরে পেতে কিন্তু তাদের মতো অফিসাররা অবশ্যই ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। তো আমি যেতে যেতে চাই এ পর্যায়ে একটু আব্দুল্লাহ আরেফ, তিনি এই দেশ যখন স্বাধীন হলো আবার দ্বিতীয়বারের মতো তখন তিনি যমুনা টিভির কাছে কিছু কথা বলেছেন, সেই ভিডিও ক্লিপটি দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাকে দীর্ঘদিন ধরে হাসিনা সরকার আমাকে ওএসডি করে রেখেছে এবং আমাকে চাকরিচ্যুত করার পাইতারা করেছে এবং হারুন এবং এই টাইপের কিছু পুলিশ ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীকে নষ্ট করে ফেলেছে এবং এই পুলিশ বাহিনীকে নিরীহ ছাত্র জনতাকে গুলি করেছে এবং যে সমস্ত খারাপ কাজগুলি করেছে তার দায়ভার তার। আমরা এই পুলিশ বাহিনীতে এখনও অনেক সৎ এবং ভালো অফিসার আছে, আমার মতো অনেক ভালো অফিসারকে ওএসডি এবং চাকরিচ্যুত করা হয়েছে। এদের সবাইকে একত্রিত করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং পুলিশ যাতে জনগণের আস্থার প্রতীক হয়, পুলিশ যাতে ছাত্রছাত্রীদের এবং ছাত্র জনতা আস্থার প্রতীক হয় সেটার জন্য আমরা কাজ করব। আপনারা জানেন এই ক্রিমিনাল হারুন সহ কিছু ক্রিমিনাল পুলিশ অফিসারদেরকে দিয়ে এই পুলিশ বাহিনীকে একটা ফতুয়া বাহিনীতে পরিণত করেছিল, আজকে ছাত্র জনতা সেটা রুখে দিয়েছে। এই হাসিনা সরকার এই দেশ থেকে জাহান্নামের আগুনে পর্যবেসিত করেছিল। আমাদের উচিত এখন ছাত্র জনতাকে নিয়ে আমরা এমন একটা পুলিশ বাহিনী তৈরি করা যাতে জনগণের আস্থার প্রতিফলন।